সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজ এমন একটি জায়গায় দাঁড়িয়ে আমরা এই ডাকপত্র টিভির মাধ্যম দিয়ে দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে ফরিদপুর জেলা মধুখালী থানা চর বাসপুর, সুইচ গেট বলা হয়। এটা মুজিব শতবর্ষ পার, একটি বলা চলে যে বৃহত্তম ফরিদপুরের একটি মানে আলোকিত একটি জায়গা হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সুইচ গেট এবং একটা পার এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখাতে চাচ্ছি। এটা পর্যটক কেন্দ্রর মতো হয়ে গেছে বলা চলে। এবং আরেকটি কথা আমরা এই ডাকপত্র টিভির মাধ্যমে বলতে চাই, এরই পাশে আপনারা যারা জানেন যে এরই পাশে ছোট কলকাতা নামে খ্যাত কুরুবদি, এটা কিন্তু এখানে ছিলেন। এবং এখানে আরও 200 বছর আগে এমএ পাস এবং ডিগ্রি পাস কিন্তু লোক ছিলেন। সেই একটি আলোকিত জায়গা এই, বিশেষ করে কুরুবদি, এবং কুরুবদি আগে এটা কিন্তু একটা ইউনিয়ন পরিষদ ছিলেন। এবং এরপরে কিছুদিন এই পালাবদলের কারণে এটা বন্ধ হয়ে যায়, ইউনিয়ন পরিষদটা বন্ধ হয়ে যায়, এবং পরবর্তীতে আবার কিন্তু সেই ইউনিয়ন পরিষদটা আবার ফিরে এসেছেন। এটা একটা কুরুবদি ইউনিয়নের ভিতরে, এবং এটা মধুখালী উপজেলার ভিতরে, মধুখালী থানা, এবং এটা হচ্ছে যে কুরুবদি। এটা লোকেশনটা হচ্ছে, আপনারা যদি এখানে আসতে চান এটা মধুখালী থেকে আসতে পারবেন এবং বাগার থেকেও এখানে আসতে পারবেন। যারা এই, এটা একটা বেস্ট লোকেশন জায়গা, এটা একটা পার্ক, এখানে আমরা একটু ঘুরে দেখাতে চাই আপনার দর্শকদের। আর এখানে যারা দর্শক আছে আমরা তাদেরকেও সাথে একটু কথা বলতে চাই, এদের এখানে সহপরিবারে নিয়ে অনেকেই বিকেলবেলা ঘুরতে আসেন। আর এই মাধ্যম দিয়ে এখানে লোক আছে, আরেকটি মজার হেলিকপ্টার আছে। আমরা একটা পর্যটক কেন্দ্র আমরা দেখছেন, প্রচুর লোকের সমাবেশ প্রতিদিন বিকালে এখানে হয়। আমরা ডাকপত্র টিভির মাধ্যম দিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি এই পার্কেরই, এবং পার্কের খুঁটিখাঁটি বিষয় নিয়ে আপনাদেরকে জানাতে চাচ্ছি। আমরা আছি এখানে, এক দর্শক আছে, আমরা দর্শকের কাছে কথা বলবো। তার বাচ্চা নিয়ে এখানে এসেছেন, তাদের অভিরুচি শুনবো, তারা কেমন লাগছে এই পার্ক নিয়ে। বাবা, কেমন লাগছে এখানে? ভালো, খুব ভালো। কি কিনেছো বাবা? আলটা দেখাও, আটা দেখাও। হ্যাঁ, প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাবা, এটা কি বাবা? হ্যাঁ, কি বলো, পাখি। আর এটা কার সাথে এসেছো বাবা? তুমি বাবার সাথে? আর কে? আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো লাগছে, মাঝে মাঝে। এই আমরা দর্শকের সাথে কথা বললাম। এখানে যারা বেড়াতে এসেছেন এরকম অনেক পরিবার, তার পরিবার নিয়ে এই মুজিব শতবর্ষ যে পার্কটা এখানে হয়েছে, আপনারা আসবেন। এটা তো দুটো লোকেশন, একটা হচ্ছে মধুখালী নেমে এখানে আসতে পারবেন, এবং বাগাট নেমে আসার একটা পথ। আর কোনো পথ আছে দাদা? কুরুবদি থেকে ওইখানে আসা যায়, এটা বেস্ট লোকেশন। কেমন, আপনি কি এখানে বাড়ি? কোথা থেকে এসেছেন? জামালপুর থেকে এসেছেন। কেমন লাগছে আপনার এখানে? সুন্দর, শুধু সুন্দর। আর আর কিছু এই জায়গায় দেখার মতো কি কি পেয়েছেন? অনেকগুলোই আছে, কিছু কিছু কিছু। এখানে সবকিছু পাওয়া যাচ্ছে, স্যান্ডউইচ, বার্গার, কফি, তারপরে আপনার চটপটি, বহুত কিছু পাওয়া যাচ্ছে। ভালো। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম দর্শকের সাথে, আমরা একটু দেখাবো ওই জায়গা, একটু দেখাবো ওই হেলিকপ্টারটা। প্রিয় দর্শক, আমরা আসলে দেখাতে চেয়েছিলাম এবং দেখাচ্ছি, সেটা হচ্ছে মুজিব শতবর্ষ উপলক্ষে আমাদের স্থানীয় সচেতন মহল, যুব সমাজ। এখানে আমাদের তরুণ প্রজন্মদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং বিকেলকে একটু আনন্দময় করার লক্ষ্যে এখানে কিন্তু একটি পার্ক গঠন হয়েছে। এটা বলা চলে যে আমাদের যে ইয়ং জেনারেশন এবং আমাদের প্রবীণ যে গণ্যমান্য ব্যক্তিগুলি আছে তাদের সমন্বয়ে এখানে বঙ্গবন্ধু পার বলা চলে যে এখানে গঠিত হয়েছে। এবং বিকেল টাইমে কিন্তু প্রচুর
লোকের সমাবেশ এখানে হয়। আর আমরা আসলে দেখাতে চাচ্ছি এই পার্টটা, যাতে আপনারা এই পার্টটা অনেকেই সেভাবে আশা হয়ে ওঠে না। তা আজকের এই মাধ্যম দিয়ে আমরা একটু দেখাতে চাচ্ছি যে এই পার্টটা আমাদের, যাতে আগামী নতুন প্রজন্ম যারা মধুখালী এবং ফরিদপুরের এখানে অনেক দূর থেকে আসছে, প্রায় কেউ দেখলাম যে মাগুরা, ঝিনেদা, রাজবাড়ী এবং কিন্তু মাদারীপুর, শরীয়তপুরের লোকগুলো কিন্তু এখানে আছেন, আপনারাও আসতে পারেন। আমি আগেও একবার বলেছি এই লোকেশনটা, আপনারা মধুখালী নেমে এখানে আসতে পারেন এবং বাগাট নেমেও কিন্তু এখানে আসতে পারেন। একটি গ্রাম যে অবকাঠামোর পর কিন্তু এই পার্টটা গড়ে উঠেছেন। আপনাদের এখানে আসার বিনীত অনুরোধ করবো ডাকপত্রের এই টিভির আয়োজনের মাধ্যম দিয়ে। আমরা এখানে অনেক দর্শক আছে, আমরা একটু দর্শকদেরকেও দেখাতে চাবো এবং দর্শকদের অনুভূতিটা আমরা একটু জানতে চাবো। প্রিয় দর্শক, আমরা মুখোমুখি হচ্ছে আজকের যে এই পার্কে যারা এসেছেন সপরিবারে, তাদের মুখোমুখি হয়ে তাদের অনুভূতিটা আমরা একটু জানতে চাবো। প্রিয় দর্শক, আমরা দর্শকের সাথে কথা বলছি, আমরা দর্শককে দেখাচ্ছি এবং দর্শকের সাথে কথা বলছি। আজকে যারা এই পার্ক দেখতে এসেছেন, মুজিব শতবর্ষের পার্ক, এটা একটি যারা দেখতে এসেছেন তারা, তাদের সাথে কথা বলবো। তার মধ্যে আমাদের রাধারানী আছেন এবং একজন শিক্ষক, আমরা তার সাথে কথা বলবো, তার অনুভূতিটা জানতে চাবো যে এই পার্কে এসে, এই মুজিব শতবর্ষের যে পার্কটা এটা তৈরি হয়েছে তার অনুভূতিটা কি। তো ম্যাডাম, আপনি এই অনুভূতিটা আমাদের এই পার্ক সম্পর্কে কেমন লাগছে, আপনার এর প্রত্যাশাটা কী চান এই পার্ক সম্পর্কে, এই সম্পর্কে আমাদের কিছু আমাকে দর্শকদের উদ্দেশ্যে। আসলে সত্যি কথা বলতে এই মুজিব শতবর্ষ পার্ক আমি শুনেছি এবং আমাদের যেই মধুখালী উপজেলা প্রশাসন এবং পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, তাদের উদ্যোগে এই মুজিব শতবর্ষ পার্ক যখন গঠিত হয়, আসলে এখানে আপনারা জানেন যে আগে ছিল এখানে পরিত্যক্ত বলা চলে, সেই পরিত্যক্ত অবস্থায় ছিল বা বিভিন্ন মানুষ হয়তো সেটাকে ভোগ করত, কিন্তু এখানে এত সুন্দর একটি পরিবেশ হয়েছে ঘোরাফেরার জন্যে, সত্যি আমি দেখে অভিভূত। আজই আমি প্রথম এখানে আসলাম, তো এসে আমি দেখে খুবই অভিভূত হয়েছি। আর আমার কাছে মনে হয় এটাকে যদি সাজানো গোছানো বা আরও পরিকল্পিতভাবে যদি এটাকে গোছানো যায়, এই মধুখালীতে যেই মুজিব শতবর্ষ পার্ক হয়েছে এটা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বিনোদনের জায়গা হবে বলে আমি আশা রাখি, শুধু মধুখালী নয়। আর মধুখালীবাসীর জন্য তো একটা আমি মনে করি যে বর্তমান সমাজে যেভাবে মাদক যেভাবে আমাদেরকে গ্রাস করছে, তা আমাদেরকে বিভিন্ন অপসংস্কৃতি যেভাবে আমাদেরকে গ্রাস করছে, ঠিক এইরকম একটি সময়ে যে এই মুজিব শতবর্ষ পার্ক এখানে হয়েছে, আমাদের ছেলেমেয়েদের একটি ঘোরার জায়গা হয়েছে, আমাদের ছেলেমেয়েরা যে এই যে একটু বিনোদন এখানে নেবে, মুক্ত বাতাস নেবে এমন একটি পরিবেশ এখানে হয়েছে, সত্যি আমি এই জন্য খুবই অভিভূত। এই পার্কের উত্তরোত্তর মঙ্গল, শ্রীবৃদ্ধি, সমৃদ্ধি কামনা করি। ভবিষ্যতে যারা আরও এরকম ভালো ভালো উদ্যোগ, আমাদের যারা প্রগতিশীল লোক আছে আমাদের সমাজে যারা এই ভালো ভালো কাজ করতে আগ্রহী, তারা যদি আরও ভালো ভালো কাজ করে, তাহলে আমরা মনে করি যে মধুখালী আরও সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, ক্রীড়াঙ্গন সব কিছুতেই উত্তরোত্তর সমৃদ্ধ হবে। প্রিয় দর্শক, আসলে আমরা কথা বলছিলাম রাধারানীর সাথে, উনি একদিকে এক সাংস্কৃতিক কর্মী এবং আমাদের মধুখালীতে যে সব আলোকিত মুখ, পরিচিত মুখ যাই বলি না কেন, তার মধ্যে রাধারানী একজন। সকল বিষয়ে আমরা তাকে পাই, সকল বিষয়ে তিনি সামনের সারিতে এবং আমাদের মধুখালী সাহিত্য সংস্কৃতি একটি উজ্জ্বল মুখ। শুধু তাই নয়, শিক্ষা অঙ্গনেও তিনি বড় ভূমিকা পালন করছেন। আমরা আমাদের ডাকপত্র টিভির মাধ্যম দিয়ে তার কথাটা শুনলাম এবং আপনাদের শোনাতে চাইলাম। আমরা চাই যে এই পার্কটা যেন আরও সুন্দর হয়, আরও ভালো হয় এবং একটি গ্রামের পরিবেশে একটি অসাধারণ, আপনারা এখানে আসবেন দেখবেন এমন একটা প্রত্যাশা রাখি। মুখোমুখি হচ্ছে যারা এখানে এই পার্ক দেখার জন্য এসেছেন এবং পার্কে দেখার পর যে অনুভূতিটা, আপনাদের এই অনুভূতির মাধ্যম দিয়ে আপনারাও যেন নেক্সট টাইমে এখানে আসতে পারেন। আমরা চাই যে ডাকপত্র টিভির মাধ্যম দিয়ে এই পার্কে প্রচার করার জন্য, এই পার্কটা যাতে মানুষের কাছে যায়। আপনার কেমন লাগছে এই পার্কের সম্পর্কে একটু বলবেন কি আমাদের? এটা এই অবকাঠামোটা একটা অনুন্নত জায়গায়, একটা নিকুঞ্জ গ্রামের ভিতরে আমার এখানে প্রথম দেখা দেখলাম। এটা একটু যদি সরকার যদি একটু দৃষ্টি দেয়, সুদৃষ্টি দিলে এখানে একটা সুন্দর জায়গা, যেমন এখানে নদী আছে, মানুষের একটা যে তার অবসর বা একটা
মানুষ যে শহরে যেমন অনেক সময় অনেক সাংস্কৃতিক বা অনেক অবসর কাটানোর বা সময় কাটানোর একটা সুযোগ থাকে, কাজের মাঝে একটু বিনোদনের একটা জায়গা, এটা অত্যন্ত একটা সুন্দর জায়গা। এটা আমার কাছে অত্যন্ত, এটা যদি ইন ফিউচার এটা একটা সুন্দর পরিবেশে এবং সুন্দর জায়গা এবং অনেক উন্নত ভবিষ্যতে এটা করা সম্ভব। আমি আরেকটা কথা বলি, আমরা তখন মিডল ইস্টে গেছি, আমেরিকায় কানাডায় আমি গিয়েছি বা আমেরিকায় গিয়েছি, তখন দেখেছি সব শহরগুলি কিন্তু এই নদীর ধার দিয়েই হয়ে উঠেছে, তো সে গড়ে উঠেছে। তো এবং আমরা দেখছি যে সব মানুষগুলি কিন্তু বিকেলের টাইমে নদীর কাছে এসে কিন্তু তাদের যে এই অনুভূতিটা বা অবসর টাইমগুলি কাটায়, সেখান দিয়ে কি আপনি কি মনে করেন যে এটা সেভাবে এখানে একটু একেবারে সত্য যে সমস্ত কিছুর সভ্যতার ই হচ্ছিল নদীর ধারে, কিন্তু এইটা একটা নদীর ধারে এবং এটা যদি বর্ষার সময় হয় এবং এটা যদি আমাদের যে এই সামনে যে বর্ষাকাল আসতেছে ওই সময় পানি যখন যদি ভরে যায় নদীর নদীতে, তাহলে এটা অত্যন্ত মনোরম এবং অত্যন্ত সময় বিনোদনের একটা প্রাণকেন্দ্র হবে এই এলাকার। এবং এই এলাকাটা একটা একটা এর জন্যে অনেক লোকের অনেক পরিবর্তন আসবে, এটা কর্মসংস্থান পথ হচ্ছে। এখানে যেমন আমি এখানে বসে আছি, কতগুলো দোকান এই নিকুঞ্জ জায়গায়, এখানে হয়তো এইটা না থাকলে দেখা যেত এতগুলো লোক আসতো না, এবং এখানে হয়তো হাইটে যাইতেও অনেক সময় গা ছমছম করতো এককালে, কিন্তু এখন এই এলাকার লোকের একটা একটা উন্নত, এরাও দেখতেছে যে আসলে জীবন কাকে বলে, এরা তো জীবন সম্বন্ধে ভাবে বাইরের লোক তো আসে না, এবং একটা শহর যেমন একটা উপজেলায় যদি এটা এরকম থাকে, এই উপজেলাটারও একটা ই হবে, একটা নাম হবে অবকাঠামো, যে যে এখানে একটা মজিব শতবর্ষী যে একটা কন্যার, এই কন্যারটার নামের জন্য মধুখালী উপজেলাটার একটা মডেল উপজেলা আগেও আছে, এবং এই মজিব শতবর্ষী কন্যারের একটা এই একটু উন্নতি হলে এই এলাকাটা উন্নতি হবে এবং উপজেলার উন্নতি হবে, সাধারণ লোক অবকাশকালীন সময়টা কাটাইতে পারবে। এই অত্যন্ত আমি আমার বাড়ি মধুখালী পাইলট স্কুলের পিছনে, আমার নাম আমির হোসেন, আমি ব্যাংকার, ন্যাশনাল ব্যাংকে আছি, তো আমি ন্যাশনাল ব্যাংকে আমি হেড অফিসে ঢাকায়, আমি ন্যাশনাল ব্যাংকে সদ্য আমি রিটায়ার্ড করে অবসরে নিয়েছি, আমি আমাদের হেড অফিসটা এখন বাংলা মোটর, আমি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করে অবসর নিয়েছি, এই গত ফেব্রুয়ারিতে আমি অবসরে গিয়েছি আর কি। আমার ওয়াইফ আবার রইছুন আছে গার্লস স্কুলের হেডমিস্ট্রেস, তো আজকে এখানে একটা অনুষ্ঠান আছে, যেমন কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, সেই বার্ষিকী আমরা আসছিলাম ওই অনুষ্ঠান। আজ আমার বড় ছেলেরও জন্মদিন, নজরুলের জন্মদিনের সাথে আমার বড় ছেলেটার জন্মদিনের মিল আছে, তা ও বাসায় আসে নাই, ওর আবার পরীক্ষা 27 তারিখে মেডিকেলে, ও ডাক্তার MBBS ডাক্তার, তো মেডিকেল এই BCS পরীক্ষা আছে, ওই জন্য বাসায় আসে নাই, তাই না 27 তারিখে পরীক্ষা। তা কেমন লাগছে আপনার এখানে? হ্যাঁ, আমি এখানে এসে ওই ওর অভাবটা একটু ভোলার জন্য এখানে আসছি। এই কি প্রথম আসা? না, এই সেকেন্ড টাইম আসা, ঈদের পরে আসছিলাম। আপনার হাজবেন্ডের মতই কি আপনার একই প্রত্যাশা? হ্যাঁ, আমরা চাই যে আমার এলাকাও একটা উন্নতি হোক, চিনি কলের পরেই এই মুজিব শতবর্ষ পার্কের জন্য আমরা বিখ্যাত হব, এটাই আমার আশা। প্রিয় দর্শক, আসলে কথা বলছিলাম দর্শকদের সাথে যারা এখানে এসেছেন পর্যটক হিসেবে, আমরাও চাই যে একটা 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 প্রচার হোক, প্রসার হোক, আমরা আমাদের টিভির মাধ্যম দিয়ে এটাকে প্রচার করতে চাই এবং দেখাতে চাই, এবং আরও যারা দর্শক আমার এই টেলিভিশনের মাধ্যমে যে এই ভিডিওটা যারা দেখবেন যেখানে যে প্রান্তে থেকে আপনারা আসবেন এমনটাই প্রত্যাশা রাখি।